أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا تقوم الساعة في الأرض حتى لا يقال الله الله. وقال النبي صلى الله عليه وسلم: أنت مع من أحببت. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فكلي عبادة النيتي محبة الشمد رضي براتكم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশের অত্যন্ত ঐতিহ্যপূর্ণ বিভাগ চট্টগ্রামের মদুনাঘাট ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত দুজন ব্যক্তি বার্ষিক দিনী ওয়াজ ও মাহফিল আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি আজকের অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক বাংলাদেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা মাজহারুল উলুম মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক হযরতুল আলা মাওলানা কাজী মির্জা সাহেব একটি বাক্য আপনাদেরকে বলেছিলেন। মিডিয়াতে বিভিন্ন জায়গায় আমার কথা বলার সুযোগ পাক গত 20 বছরের কাছাকাছি সময় ধরে দেশের বিভিন্ন টেলিভিশনগুলিতে কওমি মাদ্রাসার একজন প্রতিনিধি হিসেবে কিছু আলোচনার সুযোগ হচ্ছে। আমাদের মিডিয়ার কাছে চট্টগ্রামের একটি ভিন্ন পরিচয় আছে। যখন চট্টগ্রামের পরিচয় তুলে ধরা হয় অথবা টেলিভিশনের কোন সংবাদে চট্টগ্রামের নাম উচ্চারণ করা হয় তখন চট্টগ্রাম এর একটি পরিচিতি একটি উপাধি একটি বিশেষণ যোগ করা হয়, সেটি হল বাণিজ্য নগরী চট্টগ্রাম অথবা শিল্পের নগরী চট্টগ্রাম। এই শব্দের সঙ্গে আমার কোনো দ্বিমত নেই, কিন্তু মুরব্বীদের দোয়ায় আমাদের চট্টগ্রামে খুব ঘন ঘন আসা যাওয়া হয়। উত্তর চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রাম, ফটিকছড়ি, একেবারে সেদিকে বেরিয়ে পর্যন্ত যত জায়গায় গিয়েছি সবগুলো জায়গায় ঘুরে এবং আজকের মদুনাঘাট ব্যবসায়ী সমিতির এই সমৃদ্ধ বরকত পরিষিত আয়োজন দেখে আমার বারবারই মনে হয়েছে যে চট্টগ্রাম শুধু শিল্পের অঞ্চলের কারণে অথবা ব্যবসায়িক সমৃদ্ধির কারণে অথবা গোটা দেশব্যাপী গোটা বিশ্বব্যাপী বিস্তৃত ব্যবসা বাণিজ্যের কারণেই ঐতিহ্যপূর্ণ নয়, বরং এর পাশাপাশি আধ্যাত্মবাদ, এখলাস, একনিষ্ঠতা, ওলামায়ে কেরামের প্রতি মর্যাদা, সর্বোপরি ইসলামের প্রতি আন্তরিকতার কারণে, ইমানের জজ্বার কারণে, ইমানের জালওয়ার কারণে, আল্লাহর প্রতি বিশ্বাস আর নবীর প্রতি একনিষ্ঠ ভালোবাসার কারণে কোন যে কোনো জায়গাতে চট্টগ্রামের লোকরা বেশি এগিয়ে ঠিক যাবে না। এজন্য চট্টগ্রামের মাহফিল গুলি মানি হল দেশের শ্রদ্ধার রূপ, মর্যাদায় সমাসী বুজুর্গ ব্যক্তিগণ আগমন করবে এবং এই শীতের রাতেও
তীব্র শীত উপেক্ষা করে বয়োজ্যেষ্ঠ নাগরিক বৃদ্ধ সাদা দাড়িওয়ালা মানুষগুলো আজকের এই মাহফিলে অংশগ্রহণ করেছে। আলোচনার প্রারম্ভে রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের মুরব্বিদের হায়াতে বরকত দান করুন। আমি শুনেছি যে 39 বছর তম মাহফিল, একথা নিঃসন্দেহ। প্রতি বছর যে মানুষগুলো এই মাহফিলকে আলোকিত করে থাকে, যে গোলাপ ফুলে সুবাস ছড়া, এই 39 বছরে অনেক গোলাপ নতুন করে ফুটেছে এবং অনেক ফুল ঝরে কবরে চলে গিয়েছে। ঠিক না ভাই? অসংখ্য মুরব্বী আজকে দু সারিতে বসে আছেন চেয়ারে। গত বছর যারা ছিলেন হয়তো তাদের মাঝে এক দুজনে বসে শুনি, এবং আমরা কিছুও জানি না এবছর আজকে আমরা যারা মাহফিলে আছি তাদের হায়াত আগামী বছর পর্যন্ত বৃদ্ধি পাবে জানা নেই। 39তম মাহফিলে আলো ছড়ানো আয়োজনে যুক্ত হতে পারে আল্লাহ শুকর আদায় করি এবং আল্লাহর কাছে বিনতি করতে তৌফিক প্রত্যাশা করি। এই মাহফিলে এই পর্যন্ত যারা এই 39 বছর প্রতিটি আয়োজনে যারা শ্রম দিয়ে অর্থ দিয়ে খিদমত দিয়ে অংশগ্রহণ করে ভালোবেসে এই মাহফিলকে সাফল্য মণ্ডিত করেছে, রব্বুল আলামিন সবাইকে কবুল করে নেন। আমিন। মাহফিলের সঙ্গে যুক্ত ছিলেন, কবরে চলে গিয়েছে, কবর থেকে মাহফিলের আওয়াজগুলি তারা শুনতে পাচ্ছে। এই মানুষগুলির কবরগুলিকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেন। আমরা যারা আজকের মাহফিলে যুক্ত হয়েছি, যারা আলোচনা করেছেন, যারা করবেন, যারা অতিথি আছেন, যারা সভাপতিত্ব করছেন এবং অর্থ দিয়ে শ্রম দিয়ে আয়োজনের সময় দিয়ে যারা আজকের মাহফিলকে পরিপূর্ণ করেছেন, সাফল্য মণ্ডিত করেছেন, রব্বুল আলামিন সকলের খেদমতকে আমাদের কাল কেয়ামতে নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। আমিন। মহতরম হাজির, পৃথিবীর মানুষ দু ভাগ। এক ভাগ হলো আস্তিক, আস্তিক তারা যার আল্লাহতে বিশ্বাস করে। এক ভাগ হলো নাস্তিক, নাস্তিক তারা যারা আল্লাহতে বিশ্বাস করে না, সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না, মৃত্যু আছে, মৃত্যুর পরবর্তী একটি জীবন আছে এটি বিশ্বাস করে না, পরকাল আছে এটি বিশ্বাস করে না। আমি জিজ্ঞেস করতে চাই, আমরা আল্লাহকে বিশ্বাস করি কিনা? দেখুন, যে লোকটা একেবারে উন্মাদ নাস্তিক তাকে আপনি জিজ্ঞেস করবেন, তার কাছে পৃথিবীর কোনো পরিচয় নেই, আল্লাহকে বিশ্বাস নেই, নবীকে বিশ্বাস নেই, কিতাবে বিশ্বাস নেই, কিন্তু তাকে জিজ্ঞেস করে যে তুমি কত বছর বাড়ি পাবে, সে লোক আপনার কাছে অকপটে স্বীকার করবে যে আমি কোনো কিছুতে বিশ্বাস করি না, আমি ভক্ত নাস্তিক, কিন্তু একথা বিশ্বাস করি মানুষ একদিন মরে যাবে, মৃত্যু আসবে। কথার সারাংশ আর উপসংহার কোন, আল্লাহকেও কোনো মানুষের অবিশ্বাস থাকতে পারে, নাউজু বিল্লাহ, কিন্তু মৃত্যুতে কারো অবিশ্বাস রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, মৃত্যু হবে, মৃত্যু প্রত্যেকটা মানুষের হবে। মৃত্যুর পরে কি হবে? আল হায়াত ও বাদ আল হায়াত, এটা ইমানের একটি অংশ। আমরা মনে করি এই জীবনটাই জীবন নয়, এই জীবনটাই সব কিছু নয়, আকাশের নিচে জমিনের উপরে যে জগৎ আপনি দেখতে পাচ্ছেন এই জগতে সব কথা শেষ নয়, মৃত্যুর পরে আরেকটি জগৎ আপনার আগে আরো জোরে বলে ওই জগৎ এই জগৎকে বেশি করবে। কেন? এই জগতে একজন জালেম আরেকজনের উপর জুলুম করতে পারে, তার এই জুলুমের বিচার হতে একদিন অথবা দুদিন দিয়ে হয়। আপনি দেখবেন রিক্সাওয়ালা মানুষ, গরিব মানুষ, মধুরাঘাট থেকে আরেকটা জায়গায় যাবে ভাড়া 30 টাকা, গায়ের জোর আছে 20 টাকা দিয়ে চলে যাচ্ছে,
বিশ্বাস করি এই জগৎটাই শেষ কথা নয়, এই জগৎটা হলো একটা রিপ্লিকা, একটি প্রাথমিক জগৎ। এই জগতের পরে আর কি জগৎ হবে? আল হায়াত বাদ আল হায়াত বাদ আল মউত, মৃত্যুর পরে আরেকটি জীবন আসবে, জীবনের পরে আরেকটি জীবন আসবে, সেই জীবনটাই জীবনের জন্য পৃথিবীর একটি সমাপ্তি হয়ে যাবে। কিসের মাধ্যমে? কেয়ামতের মাধ্যমে। কেয়ামত কবে? এই নিয়ে অনেক ধরনের আলোচনা আছে। আমরা ঢাকা শহরে দেখেছি গত কয়েক বছর আগে পত্রিকায় এখনো 5 এপ্রিল কেয়ামত হবে, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। 5 এপ্রিল কেয়ামত হবে। আমি একজন জিজ্ঞেস করলাম, এই তুমি না ওখানে ক্লাস করার কথা ছিল, কি খবর? কত সত্যি তুমি 5 এপ্রিল কেয়ামত হয়ে গেলে তোমরা পারো বলে দিচ্ছি না, 5 তারিখ আগে থাক করে দেখা যাবে। আমরা অপেক্ষা করলাম, ঠিক আছে দেখা যাক 5 এপ্রিল কেয়ামত হয় কিনা। 5 এপ্রিল চলে গেলো, এটা আরো 5-10 বছর হয়ে গেছে, কোনো খবর নেই। তারপরে এই নয় যে কেয়ামত হবে না, অবশ্যই হবে। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের কিছু আগে মসজিদে নববীতে যাচ্ছে, সূর্য ডুবি ডুবি করছে, ডুবে যাবে প্রায়। রাসূল একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, সূর্যটা দেখা যাচ্ছে? সাহাবীরা রাসূল দেখা যাচ্ছে, সূর্যটা ডুবছে তা। রাসূল বললেন, এখন থেকে নিয়ে মাগরিবের যতটুকু বক্ত বাকি আছে, যতটুকু সময় বাকি আছে, আমার এবং কেয়ামতের মাঝখানে কতটুকু সময় বাকি আছে? সুবহানাল্লাহ। কেয়ামতের আলামত 2 প্রকার, এক প্রকার আলামত আলামতে সুগরা, এক প্রকার আলামত আলামতে কুবরা। আলামতে সুগরা মানে হলো ছোট ছোট আলামত, আলামতে কুবরা মানে হলো বড় বড় আলামত। কোন কোন ইমামের ভাষ্য মতে কেয়ামতের সবচেয়ে বড় আলামত হলো আখেরি নবীর আগমন। রাসূল বলেছেন, আনা খাতিমুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে অন্য কোন নবী আসবে? কোন নবী আসবে? আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে? আমার দিন শেষ, এই দিন ও শরিয়তের পরে আর কোন শরিয়ত নেই, আমার কিতাব শেষ কিতাব, এই কিতাবের পরে আর কোন কিতাব নেই, আমার সুন্নাহ শেষ সুন্নাহ, এই সুন্নাহের পরে আর কোন সুন্নাহ নেই, আমার উম্মত শেষ উম্মত, এই উম্মতের পরে আর কোন উম্মত। রাসূলের আগমন হওয়া তার মানে হলো কিয়ামত হবে, কোরআন নাযিল হওয়া কিয়ামত হবে। ছোট ছোট কিছু আলামতের কথা হাদিসে কিতাব এসেছে, ব্যভিচার বেড়ে যাওয়ার সময় এটা কিয়ামত আলামত। হাদিসের একটি বাক্য হলো, একেবারে উলঙ্গ মানুষ, বস্ত্রহীন মানুষ, পায়ের জুতা ক্রয় করার ক্ষমতা নেই, এমন মানুষ সম্পদশালী হয়ে যাবে, এমন মানুষ নেতৃত্বে চলে আসবে, এমন মানুষ সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্বে চলে আসবে, এগুলি কেমন? হাদিসের আরেকটি বাক্য হল, দাসী তার মরিবকে জন্ম দেবে। আমি গতকালকে মাহফিলে ছিলাম, ফিরেছি, কালকে যাওয়ার সময় আমাকে আজকের আলোচনা সম্পর্কে অবগত করা হয়েছে। আমি আলোচনা দেখছিলাম, তখন এই হাদিসের বাক্যটি পেলাম, দাসী তার মালিককে জন্ম দিবে। এটা কি মালিক? মানে হলো একটা যে দাসীদের মতো করে বিচারের সংখ্যা বেড়ে যাবে, এক ব্যক্তি। আরেক পক্ষে বলো, মানুষ দাসীদের সঙ্গে যে ধরনের নির্দিষ্ট আচরণ করতো, মানুষ তার জন্মদাত্রী মায়ের সঙ্গে এ ধরনের নির্দিষ্ট আচরণ করবে। আমরা আজকে দেখি হাদিসে এসেছে সবচেয়ে সম্মানের বিষয় হল মা, আর আজকে সমাজের সবচেয়ে খারাপ আচরণের শিকার মা। দিনটা বেটার সমাজে যে কেউ কথা বলবে তার সঙ্গে সুন্দর করে কথা,
ইসমাইল কথা গুছিয়ে কথা মা জিজ্ঞেস করলো বাবা কই যা এটাও মা বাবা এত কথা বলো না যখন আমি আসতে রানে আরো জোরে বলি দাসী তার সন্তানকে প্রসব করে মানে মানে হলো মায়ের সঙ্গে যে সম্মান দিয়ে কথা বলা দরকার ছিল যে মর্যাদা দিয়ে কথা বলা দরকার ছিল যেভাবে মহাজনতার সঙ্গে কথা বলা দরকার ছিল সেই মর্যাদা মানুষ দিবে না মহাজার মাদ্রে আমরা দেখি আমাদের মাদ্রাসা দিচ্ছে গরিব বাচ্চা আছে এটা নিয়ে সমাজের অনেক প্রতিষ্ঠানের মানুষরা আটকা এটি মিসকিন গরিব এই বলে মাদ্রাসা করা ধনী একটা লোক তার ছেলেকে মাদ্রাসায় দিয়েছে এই লোকটাকে ওনারা চিৎকারি করে আপনি বাজারের বাজার দাসের সমিতির সভাপতি এত বড় দোকান আপনার ছেলের মাসে দিতে গেলেন তো কোথায় দেবেন অনেক ছেলে আপনি ঢাকায় দিবেন ক্রেডিট করে দিবেন মাদ্রাসায় কেন দিয়েছে এটা করে চিৎকারি করে কারণ মনে করা হয় মাদ্রাসাটা কিতিমদের জায়গা মিসকিনদের জায়গা দরিদ্রদের জায়গা গরিবদের জায়গা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই ঢাকা শহরে প্রতি মাসে নতুন নতুন করে এক একটা অল্পম বাড়তেছে বৃদ্ধাশ্রম বাড়তেছে বিদেশে প্রত্যেকটা জেলা শহরে প্রতি শহরে বৃদ্ধাশ্রম আছে আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই মদিনা ঘাট এলাকার মানুষজন বৃদ্ধাশ্রমে গরিবের মা বাবা থাকে না ধনী লোকের মা বাবা থাকে আওয়াজ করে বলে মাদ্রাসায় সন্তানকে দিলে আপনি চিৎকারি করেন মাদ্রাসায় কেন সন্তানকে দিয়েছি মাদ্রাসায় পড়ুয়া প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র প্রত্যেকটা আলেম মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখে এমন প্রত্যেকটা দিনদার মানুষের ঘরে গিয়ে খবর নিয়ে দেখেন সবচেয়ে বেশি মা বাবার হক আর অধিকার তারা বজায় রাখে আলেমদের সঙ্গে কোনো সম্পর্ক নাই মুসলিমের সঙ্গে সম্পর্ক নাই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক নাই দিনের সঙ্গে সম্পর্ক নাই হকালের পীর বুজুর্গের সম্পর্ক নাই আল্লাহর সঙ্গে রসুলের সঙ্গে সম্পর্ক নাই ঘরে গিয়ে দেখেন মা বাবার সঙ্গে সবচেয়ে খারাপ আচরণ করে লোকটা করে ঠিক না বেঠে এগুলি কি আমাদের আলামত বড় আলামত কি বড় আলামত অল্প কয়েকটা দাজ্জালের আগমন হবে ইয়াজুজ মাজুজের আগমন হবে জাহান্নামের আর্থের আগমন হবে এগুলি বড় আলামত পৃথিবীর মানুষ মনে করছে কেমন আসার আগে টেলিভিশনে ব্রেকিং নিউজ দেখা যাবে আগামী কত তারিখে কেমন হবে আপনারা সবাই রেডি হন ব্যাংকের টাকা বসে যাতে উঠে আনেন এটিএম কার্ড গুলি জমা দিয়ে দেন কেনা কেনা যা করার ছিল করে দিলেন না এমন কি হবে কেমন আকস্মিক ভাবে হবে আর মানুষ কি বলবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আমাদের সমাজে কিছু লোক আছে মুখে আল্লাহ বিল্লাহ নাই কিছু নেই কোন একটা ঘটনা দেখলে বলে ফাটিং দিস আসলা নাই জোরে বলে এই ফাটিং দিসের কথা আল্লাহ তাআলা কোরআনে বলে রহমানের ইনসান মানার কি ব্যাপার ফাটিং দিস কি হচ্ছে আসমান কেটে কেউ ছিঁড়ে হয়ে যাবে জমিন তার ভিতরে সব চোখে দিবে মহাতারা মহাজরিন বারবার জিজ্ঞেস করে হুজুর কেমন হবে হুজুর কেমন হবে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই গত ক বছর আগে সুনামিতে ইন্দোনেশিয়ার একটা বড় এলাকা সুনামিতে খন্ড বিখন্ড হয়ে গিয়েছে পৃথিবীর মানুষ দেখেছে কি দেখেন জোরে বলে পৃথিবীর সবচেয়ে বড় মদের যে আখড়া ছিল বালি দ্বীপ সেখানে সবচেয়ে বড় ঘূর্ণিঝড় হয়েছে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই এই ঘূর্ণিঝড় হওয়ার পরে পৃথিবীর সমস্ত মানুষকে ম্যাক্কার হয়ে গেছে যারা সেখানে যাই তো মদ আর নারীকে পূজো করার জন্য তারা কি সব তাবলিগ হয়ে গেছে কারণ তারা ওই দিনটার অপেক্ষা করতেছে কখন আসমান ভেঙে পড়বে আর জমিন চৌচির হয়ে যাবে আর তারা হোটেল থেকে বের হয়ে বলবে হঠাৎ নেপালে যখন ভূমিকম্প হয় সেই ভূমিকম্পে আমার মস্তিষ্কে এক মুসলি দেশে আসার পর জিজ্ঞেস করলাম কি খবর বলে নজু বড় বেলি আমার একটা ইন্টারন্যাশনাল বিজনেস কনফারেন্স ছিল তো সেখানে আমি গেলাম আমার ফ্যামিলি চার তলায় আমি বিজনেস মিটিং এ দোতলা দোতলায় ভূমিকম্প শুরু হয়েছে আমি দোতলা থেকে আমাদের হোটেলের সামনে অংশে গ্লাস ছিল গ্লাস এক মিনিট ভেঙে গেছে আমি এবং আমার বিদেশি বায়ার দ্বারা চলে গেছি কিনা লাভ দিয়ে দোতলা থেকে নিচে নামলাম নিচে দেখি আমাদের পার্কিং প্লেস নিচতলার যতটা পার্কিং ছিল খই যেভাবে ফুটে
ওইভাবে টাইম ভুলে ফুটকে ছিল, আমি আলাদা জায়গা পাচ্ছিলাম, একটা টাকা টাইম এরকম এরকম বোঝনা ঘাটের মানুষজন আজকে আপনাদের সাথে আমার প্রথম সাক্ষাৎ। আমি জানি না আরো সাক্ষাৎ হবে কিনা, অন্তরে কান দিয়ে হৃদয় করে শুনে রাখো, ছোট্ট কেমন একটা মিস কল থেকে জীবনে পাবো। উনি বলেন যে আমি যেখানেই পাড়া দিচ্ছি উঠেই এরকম খয়ের মতো উঠতেছে। কুন্দ থেকে 20 মিনিট পরে মনে হয়েছে আরে আমি আমার বউ বাচ্চা চারতালে শুয়ে আসছি। মানুষের গায়ে কাপড় থাকবে না, মানুষ কি একে অন্যের দিকে তাকাবে? রসুল বলেন আয়েশা কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বিভীষিকা এত বেশি থাকবে, মানুষ নিজের দিকে তাকানোর সুযোগ পাবে না, অন্যের দিকে তাকাবে। আমার উস্তাদ শেখ নজীব সাল্লাম আয়দিন রহমতুল্লাহ মাদ্রাসা শরীফ শিক্ষক পড়ায় এনাম শেখ, তিনি বলেছেন যে আমরা ছাত্রজনরা যখন দেওবন্দে যেতাম একটা বর্ডার দিয়ে আমাদেরকে পার হতে হতো, নর্মাল একটা বর্ডার দিয়ে পার হতে হতো, কোনো কারণে সেদিন ওই বর্ডারের ওই অংশ খোলা নাই, তাই আমাদেরকে নদীদের পার একটা ছোট্ট খাল ক্রস করতে হবে, সব ব্যাগ ট্যাগ ভরা, আমরা নতুন করে কাপড় চোপড় বের করতে পারিনি, সঙ্গে যে দালাল ছিল অথবা গাইড ছিল সেগুলো কিছু করার নেই, এখন এই নদী দিয়ে আমাদের খালটা ক্রস করতে হবে। তো তিনি বলেন আমরা দেখলাম উপরে একটা ওয়াচ টাওয়ার থেকে এরকম পুলিশরা লাইট মার, লাইটটা যে পাশ থেকে ও পাশে দেয়, যদি লাইটে কোনো মানুষ দেখা যায় ওখান থেকে গুলি করে দেবে, বড় লাইট এরকম পাওয়ার লাইট। তো আমরা তাৎক্ষণিক ভাবে কাপড় চোপড় ভিজাতে চাইনি, যার যার কাপড় খুলে একরকম কুলম্বে ক্রস করলাম, এই কাপড়ের ভিতরে নারী ছিল পুরুষ ছিল কেউ কারো যদি খবর নাই, যদি লাইটটা আমার উপরে পড়ে তাহলে ওখান থেকে গুলি করে দিবে। উনি বলেন ওই অবস্থায় মনে হয়েছে আমি মানুষ না জড় পদার্থ, আমি পুরুষ না মহিলা কিছু খবর নাই, লাইটটা না জানি পড়ে কখন যে নদী পার হয়ে যে খাল পার হয়ে যে খবর নাই। তিনি বলেন হাদিসে যে এসেছে কেমন দিন আমার বিচারিক জ্ঞানে চাই আমার তো ছেলে আর বউকে আমি রেখেছি তারপরে। তিনি বলেন 20 মিনিটের ভিতরে ভূমিকম্প থেমে গিয়েছে, বিল্ডিং অক্ষত ছিল, বিল্ডিং এর সবগুলি গ্লাস ভেঙে গেছে, মানে সবগুলো টাইলস একেবারে খয়ের মতো উল্টা পাল্টা হয়ে গেছে, গাড়ির গ্লাস গুলো ভেঙে গেছে। আমি কোন রকম দৌড়ে চারতলায় গেলাম, আল্লাহ রহমত থাকলে যেতে হয় চারতলায়, আমার বাচ্চাটা বয়স ছিল 4 বছর, ওনার স্ত্রী বাথরুমে ঢুকে বাচ্চা নিয়ে গেছে বাচ্চাকে গোসল করার জন্য, যতক্ষণ পর্যন্ত ভূমিকম্প ছিল বাচ্চার ভিতরে ঢেউ হচ্ছে, তার স্ত্রী মনে করছে এটা ওরা পানি এরকম করতেছে। 20 মিনিট পরে তিনি যখন গেছে গিয়ে দেখেন তার বাচ্চা এবং তার স্ত্রী বাথরুমের ভিতরে বাচ্চাকে গোসল করেছে। আমার আগমনের পর কেমন হতে দেখবে আমি জিজ্ঞেস করতে চাই, সূর্য ডুবা শুরু হওয়ার পর থেকে মাগরিব পর্যন্ত কয় হাজার বছর দেখবে? 1000 বছর এতটা মিশুক ছিলেন, এতটা মিশে থাকতেন তিনি পার্থক্য করতে পারতেন না এখানে কে বড় কে ছোট। আজকে আমরা দেখি কিছুটা যদি ক্ষমতার অংশ বিশেষ আপনি পেয়ে যান অথবা অর্থ আর সামর্থ্যের একটি বিশেষ কিছু আপনার অর্জিত হয়ে যায়,
এখন আপনি মানুষের সঙ্গে আর মুসাফা করেন না, এই দুই আঙ্গুল দিয়ে হাত দিলেন হ্যান্ডশেক করেছেন, কেন আপনি ধরিল আপনারা নাই ধরে বলেন রাস্তা হেঁটে যায় কত বছর তিনি সালাম দিতে এবছর সালাম দেয় না, কি ব্যাপার আপনি সালাম দেন না কেন? আমি সালাম দেবো কেন? আমি তো গতবার হজ করেছি, আমি হজ করেছি সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে আমি সালাম দেবো কেন? আমার নামের শুরুতে আগে আলহাজ ছিল না, এখন আলহাজ লেগেছে, এখন তো গোটা এলাকা আমাকে সালাম দিবে। এই ধরনের হাইব্রিড আলহাজ সমাজে আসতে না নাই রসুলের করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সঙ্গে এতটা মিশে অকা করে বিগলিত হৃদয়ে বসে থাকতে পার্থক্য করা যেত না। এক সাহাবী জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ মাতা সা কিয়ামত কবে হবে? রসুল তাকে সরাসরি জবাব দেন, জবাবটা খুব সুন্দর করে দিয়েছে। বদর কাফের মানুষ নবীর সেই হাদিসটি থেকে শিক্ষণীয় বিষয়টি গ্রহণ করার চেষ্টা করে, ইয়া রাসূলুল্লাহ মাতা সা কিয়ামত কবে হবে? নবীজি তাকে পাল্টা প্রশ্ন করেছেন, কিয়ামত কবে হবে? আচ্ছা আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, কিয়ামতের বিষয়ে তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? সুবহানাল্লাহ, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমাদের সভাপতি স্যারকে জিজ্ঞেস করেন, আমাদের সঞ্চালক মহানীতি স্যারকে জিজ্ঞেস করলে হুজুর কিয়ামত নিয়ে আলোচনা হচ্ছে, কিয়ামতের ব্যাপারে আপনাদের প্রস্তুতি কি? আমাদের ওই প্রস্তুতি যে প্রস্তুতি হাদিসে ওই সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? রাসূল বলেছেন কিয়ামত কবে এই খবর জানতে এসেছো? আমি জিজ্ঞেস করতে চাই কিয়ামত নিয়ে তোমার প্রস্তুতি কি গ্রহণ করেছো? তুমি কিয়ামতের পরের জীবন নিয়ে তোমার কি প্রস্তুতি গ্রহণ করেছো? সাহাবায়ে কিরাম সহজ সরল ছিল, কূটনৈতিক বেচার ও বুদ্ধি তাদের ছিল না, তারা সরল মানুষ ছিলেন। এই জন্য রসুল বলেছেন আহলুল জান্নাতে বুলবুল, যারা জান্নাতে যাবে এই লোকগুলি সরল হবে, আলহামদুলিল্লাহ বলবো। শিয়ালের বুদ্ধি আর ভুট্টামি মাথায় নিয়ে ঘুরে এদের খবর আছে, সরল পড়া মানুষ যারা, এই জন্য গ্রামগঞ্জের মানুষদেরকে আমরা বেশি মহব্বত করি, এদের বুদ্ধি সরল, কথাবার্তা সরল। সাহাবায়ে কেরাম সরল ছিলেন, রাসূল বলেছেন আহলুল জান্নাতে বুলবুল, জান্নাতের অধিবাসীরা সহজ সরল হবে। সেই সাহাবীর সরল উত্তর ছিল ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কব হবে এটা জানতে চাই, কিন্তু আপনি আমাকে কি প্রশ্ন করেছেন এই প্রশ্নের কোনো সুযোগ তো আমি আপনাকে দিতে পারবো না, কিয়ামতের কি প্রস্তুতি আমি গ্রহণ করেছি এর কোনো সুন্দর উত্তর আমার কাছে নেই, তবে একটা উত্তর ইয়া রাসূলুল্লাহ আছে, সেটা হলো কিয়ামতের কোনো প্রস্তুতি নেই আমার কাছে, একটা প্রস্তুতি আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ব্যাপক কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি না, কিন্তু মনের ভিতরে আগ্রহ থাকে জানতে চাই কিয়ামতটা কবে হবে। আর প্রস্তুতির কথা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে এটুকু বলতে চাই কোন প্রস্তুতি নেই, কিন্তু একটাই প্রস্তুতি আল্লাহর উপর বিশ্বাস এনেছি, খালেক হিসেবে আল্লাহকে বিশ্বাস করেছি, মালিক হিসেবে আল্লাহকে বিশ্বাস করেছি, রাজা হিসেবে আল্লাহকে বিশ্বাস করেছি, জীবনদাতা হিসেবে আল্লাহকে বিশ্বাস করেছি, মৃত্যুদাতা হিসেবে আল্লাহকে বিশ্বাস করেছি, রব হিসেবে আল্লাহকে বিশ্বাস করেছি, মাবুদ হিসেবে আল্লাহকে বিশ্বাস করেছি। মজুরাঘাটের মানুষরা সাহাবি সেই প্রশ্নের সঙ্গে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমাদের মালিক আস্তে না নাই, আমাদের মালিক আস্তে না নাই, আমাদের রিজিক দাতা আস্তে না নাই, আমাদের মুক্তি দাতা আস্তে না নাই, ইয়া রাসূলুল্লাহ রব হিসেবে আল্লাহকে বিশ্বাস করেছি আর নবী হিসেবে আপনাকে বিশ্বাস করেছি, আপনাকে ভালোবেসেছি, আল্লাহ তার রসুলের মহব্বতকে জীবনের পথে হিসেবে গ্রহণ করেছি, আল্লাহ তার নবীর মহব্বতকে জীবনের একমাত্র সত্য হিসেবে গ্রহণ করেছি, আর আল্লাহ নবীর ভালোবাসাকে জীবনের সম্পদ হিসেবে গ্রহণ করেছি, আল্লাহ তার নবীর প্রেমকে, নবীর প্রতি এশকে, নবীর প্রতি মহব্বতকে জীবনের সবচেয়ে বড় সত্য হিসেবে ধারণ করেছি। মদুরা ঘাটে এসে অভিজাত ব্যবসায়ী মহল, দিনদার মানুষজন, আলোকিত যুব সমাজ, পর্দার অন্তরের মা বোনেরা রসুলের পরের বাক্যটি খেয়াল করে শুনুন। রসুল বলেছেন যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আমি নবী মোহাম্মদকে ভালোবেসে থাকো, আল্লাহকে রব হিসেবে মেনে থাকো, আমি নবীকে রবি হিসেবে মেনে থাকো, ও সাহাবী তুমি সুসংবাদ শুনে রাখো, আনতা মানান আহারাতা, তুমি যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে রব্বুল আলামিন তোমাকে তাও থাকা তৌফিক দান করবে।
মহতারাম হাজির 2021 সালে যে মুহূর্তে বসে আমি আপনাদের সঙ্গে কথা বলছি, ঠিক এই মুহূর্তে গোটা পৃথিবীর দুই ভাগ, এক ভাগ ইসলামের পক্ষে এক ভাগ ইসলামের বিপক্ষে। মদিনার ঘাটের মানুষজন আমি জিজ্ঞেস করতে চাই, আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে? গোটা পৃথিবীর মানুষ দুই ভাগ, এক ভাগ পরস্পরের পক্ষে এক ভাগ ক্রয়ের বিপক্ষে, এক ভাগ ধনীর পক্ষে এক ভাগ ধনীর বিপক্ষে, এক ভাগ হাদিসের পক্ষে এক ভাগ হাদিসের বিপক্ষে, এক ভাগ ইসলামের পক্ষে এক ভাগ ইসলামের বিপক্ষে। এক ভাগ পৃথিবীকে ইসলামকে পৌঁছে দিতে চায়, আরেক ভাগ পৃথিবী থেকে ইসলামকে কোরআনকে আল্লাহর নামকে ধ্বংস করে দিতে চায়। মজুরের ঘরের মানুষজন জিজ্ঞেস করতে চাই, আমরা কোরআনের পক্ষে আছি না নাই? আমাদের অন্তরের মহব্বত আছে না নাই? আন্তা মা আমার আহাবাত, কেমনের প্রস্তুতি জানতে চাও? ইয়া রাসূল আল্লাহ, প্রস্তুতি এতটুকু, আব্বাকে ভালোবেসেছি, আব্বাকে মহব্বত করছি। মহতারাম হাজরে, দুনিয়ার সম্পদশালী মানুষ আপনি হতে পারে, মজুরা ঘাটে সবচেয়ে বড় বিল্ডিং আপনার হতে পারে, ঢাকার সবচেয়ে বিরাট এলাকায় 10 কাঠা আর উপরে আপনার বিশাল বাড়ি থাকতে পারে, ডুপ্লেক্স ডিপ্লেক্স গাড়ি মালিক আপনি হতে পারে, জোয়ারের মার্কেটে 50টা দোকান আপনি থাকতে পারে, রেঞ্জ রোভার আর বিএমডব্লিউ দেওয়ার কোটি টাকার গাড়ি আপনি হাঁকাতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই, গোটা দুনিয়ার সব সম্পদ আপনার কাছে আছে, কিন্তু নবীর মহব্বত আপনার অন্তরে নাই। সারা দুনিয়া আপনি পেয়েছেন, নবীর ভালোবাসা অর্জন করতে পারেনি, আল্লাহর কসম এই সম্পদের কোনো মালিকানা না, কোনো সম্পদ আপনার নাই। আপনি গরিব মানুষ, কোন রকম পাঁচত্ব নামাজ করে হালাল রেজেক অর্জন করে রিক্সা চালা কাঁচা তরকারি ব্যবসা করে দিন আনে দিন খান, অল্প যে টাকা পয়সা উঠিতে পারে এই টাকাটা দিয়ে একটা ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন, বউটাকে পর্দায় রাখে, পৃথিবী দামি কোন সম্পদ আপনি গ্রহণ করতে পারেন, দারিদ্রতার কষাঘাতে উচ্চরিত হয়ে আপনার জীবন পরিচালিত হয়, কিন্তু আপনার হৃদয়টা পড়া ইসলাম, হৃদয়টা ভক্ত আল্লাহর ভয়, হৃদয় ভক্তি রবির প্রতি ভালোবাসা, ওই মদিনা ঘাটের মানুষ আমি আপনাদের হৃদয়কে সান্ত্বনা দিয়ে যাই, যদি আপনার অন্তরের ভিতরে নবীর ভালোবাসা থাকে, নবীর মহব্বত থাকে, নবীর এশ থাকে, নবীর প্রতি প্রেম থাকে, নবীর জন্য ভালোবাসা থেকে থাকে, আল্লাহর কসম দুনিয়ার প্রচুর চক্র না থাকতে পারে, নবীর ভালোবাসা থাকে আপনি দুনিয়াতেও ভিতরে আপনি আকারে তো সফলতা। দেখুন মক্কার উপকণ্ঠ থেকে মদিনার দিকে যাবে আবু জাহেল পথ আছে, সেই দ্বারা কোথায় যাবে আবু জাহেল? আমার পথ আঁকিও না, আমার পথ ছেড়ে দাও, নবী মোহাম্মদকে ভালোবেসেছি, এই ভালোবাসার কারণে পৃথিবীর কোন শক্তি আমার পথ আটকাতে পারবে না, আমাকে যেতে হবে। আবু জাহেল দেখলো যে সাহাবীকে আমি অক্কাশকে আটকে রাখা যাবে না, তার অন্তরে নবীর প্রেম, নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি তার এশক মহাব্বত পৃথিবীর সমস্ত আগুনকে পানি করে দিবে, সমস্ত বাধা পাখিরকে চৌচির করে দিবে। এবার আবু জেহেল অন্য পথ ধরেছে, বলো স্যার তোমার তুমি যেতে মন চাই তুমি চলে যাও, আমরা তোমার পথ আটকা করা ছোট্ট একটা, তোমার স্ত্রী সে মক্কার মেয়ে তাকে নেওয়া যাবে, তোমার সন্তান সে মক্কার সন্তান তাকে নেওয়া যাবে না। আবু জেহেল মনে করেছে হযরত সাহাব ইবনে আবি ওয়াক্কাসের কাছ থেকে স্ত্রীকে যদি আটকে রাখা যায়, তার সন্তানকে যদি আটকে রাখা যায়, তাহলে সাহাব ইবনে আবি ওয়াক্কাস দুর্বল হয়ে যাবে, সেও যাবে না, স্ত্রীর মায়ের চেহারা দেখে সন্তানের কোমল চেহারা দেখে সাহাব ইবনে আবি ওয়াক্কাসের হৃদয়টা আটকে যাবে, সে ব্যয় পুস্তা গোল করে আবার মক্কায় ফিরে আসবে। আবু হুরায়রা তাকে ইমোশনাল ব্ল্যাকমেইলিং যেটাকে বলে
অজকে শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করতে না পেরে আবেগ দিয়ে নিয়ন্ত্রণ করা চেষ্টা করলে আবেগ দিয়ে সাবিত্রী অজকে নিয়ন্ত্রণ করা যায় না। আমি আপনাদেরকে আরেকটি বিষয় নিয়ে দিতে চাই। হযরত ওমর যখন শুনলেন তার বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে মক্কার প্রান্তরে আবু জাহেল মক্কা সব কেন সবচেয়ে বড় কুড়িদের কিনে বৈঠকে বসেছে ভারতের কুড়িরা সেখানে বসে বসে বলছিলেন মোহাম্মদের মাথা দিয়ে আনতে পারবে তাকে একশত লাভ উঠতে হবে না আউজুবিল্লাহ বলে বিভিন্ন পুরস্কার ঘোষণা করছে ওই পিছনে বসা হযরত ওমর এ উঠেই চলে যাচ্ছে আবু জাহেল জিজ্ঞেস করলো ওমর কোথায় যাও হযরত ওমর যেটা বলতে চান আবু জাহেল তোমার ভাসিরা মাথায় কিছু বুদ্ধি শুদ্ধি আছে এখন দেখলাম কোনো বুদ্ধি শুদ্ধি নেই আসলে তুমি একটা কাঁটা আবু জাহেল খুব বিব্রত ওমর এভাবে মুখের উপর তাকে গালি দিয়ে বলতো কেন বলে আর একটা লোক মোহাম্মদ তার বাপ নাই ভাই নাই বোন নাই মা নাই দাদা নাই চাচা নাই কেউ নাই এই একটা মানুষের মাথা আনার জন্য আবার পুরস্কার করা লাগে নাকি তোমার সামনে আসতে মদিনা ঘাটের মানুষেরা জিজ্ঞেস করতে চাই ওমর মাথা আনতে গিয়েছিলেন ঠিকই কিন্তু মাথা নিয়ে এসেছেন না মাথা দিয়ে এসেছেন জোরে বলে পথিমধ্যে খবর পেলাম নবী মোহাম্মদের মাথা আনতে যাও আগে নিজের ঘরের খবর কেন আমার ঘরে কি হয়েছে আরে যাও না তোমার বোন ফাতেমা ইতিমধ্যে ইসলামের প্রথম সারির একটা সাহাবী আছে সুবহানাল্লাহ অমরের পথ যাই পাঠ হয়ে গেল পথ ঘুরে গেল রাত আগে কম ছিল এটা আমার বেড়ে গেল তিনি ঘরে এসে হযরত ফাতেমার ঘরের আওয়াজ দরজায় টপ টপ করলে ফাতেমা বুঝে গেলেন অমর এসে গেছে তিনি তার শিক্ষককে এক জায়গায় আড়াল করলেন স্বামীকে এক জায়গায় আড়াল করলেন নিজে অমরের সামনে বুক পেতে দাঁড়ালেন অমর আস মহতারাম হাজরিন লম্বা আলোচনার সুযোগ নেই হযরত ওমর ব্যাপকভাবে তার বন্ধু প্রহার করলেন আঘাতে আঘাতে অত্যন্ত হয়ে আঘাতের উপর আঘাত দিয়ে কিছু হচ্ছে না এবার একটু আদর করে দেখি এবার একটু আবেগ দিয়ে দেখি তিনি বলেন ফাতেমা আমি তো তোর ভাই আমি তো রক্তের ভাই তুই আমাকে ছেড়ে নবী মোহাম্মদের পক্ষে চলে গেলি আর আমি তোর ভাই ছাড়া আর কি আছে তুইও খাতাবের বেটি আমিও খাতাবের বেটা ভাইয়ের রক্তের সঙ্গে তুই বিশ্বাসঘাতকতা করলি মদিনা ঘাটের মানুষ হযরত ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের ইতিহাস যে সকল অবিস্মরণীয় নারীদের আলোচনা নতুন করে চালিত করে ইতিহাসকে এদের ভিতরে অমর নারী ফাতেমা বিনতে খাত্তাব তিনি সেদিন যে জবাব তার ভাইকে দিয়েছিলেন এসকে নবমী নবীর প্রতি ভালোবাসা নবীর প্রতি প্রেম নবীর প্রতি মহব্বত নবীর প্রতি নিজের দীনের নজরানা পেশ করার যে মহান উদ্দীপ্তি সেটি ঘোষণা করেছিলেন পাথরে লিখুন পাথর মুছে যাবে কাগজে লিখুন কাগজ হারিয়ে যাবে নিজের খাতায় চেতনার জোর রেখে রাখুন ফাতেমা বিনতে খাত্তাব বলেন অমর এই তো তুমি লাইনে এসেছো এ কথা সত্য যে তুমি যে খাত্তাবের ছেলে আমি সেই খাত্তাবের এই কথা সর্বসত্য বিবাহকের দেয় তোমার শরীরে খাত্তাবের রক্ত আছে সেই রক্তের কারণে তুমি আবু জাহেলের পক্ষ অবলম্বন করেছ অমর আমার শরীরে খাত্তাবে রক্ত আছে আমি সেই সত্য গ্রন্থ নবীর পক্ষে দাঁড়িয়েছি অমর যে রক্ত তোমাকে আবু জাহেলের পক্ষে নিয়েছে সেই রক্ত আমাকে প্রেরণা দিয়েছে সত্যের নবী নবী মুহাম্মদের পক্ষে থেকে সুবহানাল্লাহ ফাতেমা বিনতে খাত্তাব বলেন ভাই তোমার সম্পর্কে একদিকে নবীর সম্পর্কে তোমার সঙ্গে আমার আত্মার সম্পর্ক তোমার সঙ্গে আমার রক্তের সম্পর্ক তোমার সঙ্গে আমার ভাতৃত্বের সম্পর্ক তোমার সঙ্গে রক্তের সম্পর্ক নবীর সঙ্গে আত্মার সম্পর্ক তোমার সঙ্গে ভাতৃত্বের সম্পর্ক নবীর সঙ্গে উম্মতের সম্পর্ক তোমার সঙ্গে আমার দ্বীনী সম্পর্ক নেই নবীর সম্পর্কে দ্বীনী সম্পর্ক আছে তোমার সম্পর্কে আমার মাতৃত্বের সম্পর্ক আছে নবীর সঙ্গে আমার রূহানি সম্পর্ক আছে ভাই রক্তের সম্পর্কে ভরে যেতে পারি ভাতৃত্বের সম্পর্ককে ভরে যেতে পারি মায়ের সম্পর্ককে ভরে যেতে পারি আত্মার সম্পর্ককে ভরে যেতে পারি ভাই জেনে রাখো সাক্ষী থাকো রক্তের সম্পর্ক একদিকে নবীর সম্পর্ক একদিকে আত্মার
সম্পর্ক একদিকে, ভাইয়ের সম্পর্ক একদিকে, নবীর সঙ্গে আমার রূহের সম্পর্ক, নবীর সঙ্গে আমার নবুয়তের সম্পর্ক, নবীর সঙ্গে দ্বীনের সম্পর্ক, সারা দুনিয়ার সম্পর্ক ছিন্ন করতে পারি, নবীর সঙ্গে সম্পর্ক ফাতেমা ছিন্ন করতে পারবে না। ইমান আছে না নাই? সেই ইমান আমাদের আছে না নাই? যাতে সাহাবী দাবি অত্যাচার দেওয়ার কথা আবু জাহেলকে বলে, আবু জাহেল আমার স্ত্রী আর আমার পুত্র আমার কন্যা সন্তানকে আটকে দিয়ে আমাকে ভয় দেখাতে চাও, আমার পথকে রুদ্ধ করতে চাও, তুমি জেনো, জেনে রেখো সাহাবের কাছ থেকে আমরা সেই জাতি যে জাতি সব কিছুকে ভুলতে পারি, সব সম্পর্ক ছিন্ন করতে পারি, সকল কিছু ভুলে দিতে পারি, সব কিছু বিশ্ব করতে পারি, সব কিছু হারাতে পারি, নবীর ভালোবাসাকে হারাতে পারি। হযরত সাদ বললেন, আবু জাহেল আমাকে আটকানো যাবে না, রেখে দাও, আমার স্ত্রী মক্কার মেয়ে তাকে আটকাতে চাও, রেখে দাও, আমার সন্তান মক্কার আলো আকারে বড় হওয়া সন্তান রেখে দিতে হবে, আমি একে যাবি না। তিনি চলে গেলেন দরবারে নববীতে বসা, বিদিন হয়ে গেল স্ত্রী সন্তানের খবর পান না, রসুলের দরবারে বসে আছেন, মনটা একটু খারাপ। রসুলের তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, সাহাব মনটা একটু খারাপ? হযরত সাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহতারাম হাজরে একটি বাক্য আছে বাংলা বইয়ে, সময়ের পর্দাকে যদি শোনা হয়, পর্দা সরিয়ে দেয় আপনাদের এই পাশে পর্দা দিয়েছেন, ও পাশে পর্দা দিয়েছেন, পর্দাকে সরালে রাস্তা দেখা যাবে, মাথার উপর পর্দা সরান তাহলে আসমান দেখা যাবে, যদি সময়ের পর্দা সরানো যেত 2021 2020 এভাবে 200 শতাব্দী একবিংশ শতাব্দী, আর আপনাদেরকে সেই 1500 বছর আগের মসজিদ নবী মজলিস নবীতে যেদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবের সঙ্গে কথা বলছেন সেই সময়টা দেখা যেত, মানুষকে এই সময়ের পর্দা সরানোর সুযোগ দেওয়া হয়নি, কিন্তু একটি তাওফিক দেওয়া হয়েছে, মানুষ কল্পনার মাধ্যমে সময়ের পর্দাকে সরাতে পারে। নবী জিজ্ঞেস করলেন, সাহাব মনটা একটু খারাপ? হযরত সাহাব বললেন, ইয়া রাসূলুল্লাহ মন খারাপ নয়, একটু বিষণ্ণ, স্ত্রীকে ছেড়েছি প্রায় 20 দিন হয়ে গেছে, সন্তানটাকে দেখিনি 20 দিন হয়ে গিয়েছে, মক্কার উপকণ্ঠে আবু জাহেলের দুর্ধর্ষ প্রতাপশালী ডাকাতেরা উষ্ট্রা ইসলামের বিপক্ষের শক্তিরা আমার কাছ থেকে আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রীকে আটকে তাদেরকে মক্কায় ফেরত পাঠিয়েছে, তারা ভেবেছিল আমার স্ত্রী পুত্র কন্যা সন্তান এগুলো আমি জেনে যাবো, আমাকে আটকাতে পারিল, আপনার প্রতি প্রেম আপনার প্রতি ভালোবাসা আপনার প্রতি মহব্বত আপনার প্রতি আমাকে মদিনা পর্যন্ত নিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ 20টা দিন ধরে স্ত্রীর চেহারাটা দেখি না, 20টা দিন ধরে ছেলের চেহারাটা দেখি না, 20টা দিন ধরে মেয়ের চেহারাটা দেখি না, রবি কেউ মনটা একটু বিষণ্ন। রসুল বলেছেন, সাহাব তুমি সাক্ষী থাকো, আমি রবির জন্য তুমি তোমার ছেলেকে ছেড়েছ, আমি রবির জন্য তুমি তোমার মেয়েকে ছেড়েছ, আমি রবির জন্য তুমি তোমার স্ত্রীর কাছ থেকে এসে ফিরে এসেছ, আমার রবির জন্য তুমি আমার প্রতি ভালোবাসার জন্য পরিবার পরিজন থেকে একা আমার প্রতি ছেড়ে এসেছ, সাদ আমি নবী তোমার কাছে, আমি নবী তোমার পক্ষে, আল্লাহ তোমার পক্ষে, মুসলমান যদি তোমার বিপক্ষে হয়ে গেলে তা কোন দোয়া করো না, যে নবীর ভালোবাসা পেল আল্লাহ রহমত পেল সর্বদা প্রতিদিন বলো ঠিক না বেঁচে, সেই নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আরো জোরে বলে, আরো জোরে বলে, আন্তা মানাল হাবাব, কিয়ামতের খবর দিতেছেন, কিয়ামতের দিনে যাদের সঙ্গে থাকবে আনতা মাহমান আহবাব, যাদেরকে তুমি মহব্বত করো আর ভালোবাসো। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা উম্মাতুল মুমিনিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তখন পর্যন্ত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা আবু সুফিয়ান মুসলমান হয় মদিনায় গিয়েছে, ঘরে শুধু গালি চাপি চালু, খুশি হয়ে গেলেন,
উম্মে হাবিবা তার বাবার জন্য একটি সুন্দর গালিচা বিছিয়ে রেখেছে। তিনি ঘরে ঢুকতেই হযরত উম্মে হাবিবা গালিচাটা ফাট করে উড়িয়ে দিয়ে গেলেন। এবার আবু সুফিয়ান তিনি একটু বিচলিত হয়ে গেলেন। এশকার ভালোবাসা তাজিম সম্মান মর্যাদা কাকে বলে দেখুন। আবু সুফিয়ান বিচলিত হয়ে তিনি বলেন, উম্মে হাবিবা মামা, আমি এই গালিচার অনুপযুক্ত নাই, গালিচা আমার অনুপযুক্ত। আমি ভেবেছি আমাকে দেখে তুমি সুন্দর করে গালিচা বিছিয়েছ, আমি দেখলাম আমি যোগার সঙ্গে সঙ্গে আমাকে দেখা মাত্র গালিচাটা ফাঁস করে তুমি উপরে রেখে দিয়ে আমি জানতে চাই মহাবিবা, আমি এই গালিচা অনুপযুক্ত নাকি গালিচা আমার অনুপযুক্ত? বুঝলাম কাছে মানুষ সঙ্গে স্বামীর প্রতি শুধু ভালোবাসা নয়, নবীর প্রতি মর্যাদা কাকে বলে? নবীর এরশকার ভালোবাসা একজন নারীকে কতটা উচ্চতায় স্থাপন করতে পারে সেটি দেখুন। হযরত উম্মে হাবিবা বলেন, বাবা আপনার সঙ্গে আমার রক্তের সম্পর্ক, আপনার সঙ্গে আমার পিতৃত্বের সম্পর্ক, আপনার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক, আপনার সঙ্গে আমার জন্মের সম্পর্ক, আর নবী মুহাম্মদ তার সঙ্গে আমার দ্বীনের সম্পর্ক, তার সঙ্গে আমার আত্মার সম্পর্ক, তার সঙ্গে আমার নবুবতের সম্পর্ক, তার সঙ্গে আমার ইসলামের সম্পর্ক, তার সঙ্গে আমার রেসালাতের সম্পর্ক। বাবা আপনি জেনে রাখুন, যে গালিচাটা আপনি দেখেছেন এই গালিচাতে সাইয়্যিদুল আউলিয়া ওয়াল আখিরিন ওয়া ইমামুল মুরসালিন ওয়া খাতামুন নাবিয়্যিন রাহমাতুল আলামিন দুজাহানের সুপারস্টার তিনি এই গালিচাতে বসেন, এই গালিচাতে তিনি উপবেশন করেন, এই গালিচাতে নবীজি কদম রাখেন। আমার নবী যে গালিচায় বসে পৃথিবীর অন্য কোন মানুষকে সেই গালিচায় আমি বন্ধে দিতে পারি? আর এখনো পর্যন্ত আপনি মুসলমান নন, আপনি মুশরিক, ইন্নাল মুশরিকিনা নাজাস, আপনি অপবিত্র হতে পারেন। আপনি আমার মা, বাবা হিসেবে আমার কাছ থেকে যতটুকু সম্মান পাওয়ার কোনো কথা নেই, কন্যা হিসেবে অসম্মানের কোনো ছন্দ পতন হবে না, পিতা হিসেবে যতটা মর্যাদা আপনাকে দেওয়ার পুরোটাই আমি দেব, কিন্তু আপনার সঙ্গে আমার রক্তের যেমন সম্পর্ক, আপনার সঙ্গে আমার পিতৃত্বের যেমন সম্পর্ক, আপনার সঙ্গে আমার জন্মের যেমন সম্পর্ক, ও বাবা আপনার সকল সম্পর্ক একদিকে, আমার নবীর সঙ্গে রেসালাতের সম্পর্ক, নবুয়তের সম্পর্ক, আত্মার সম্পর্ক, সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারি, নবীর মহব্বতকে ছাড়তে পারি? মহতরম হাজার, এর নাম এসকার ভালোবাসা, যে ভালোবাসা কালকে আমার ময়দানে নাজাত বিসিল হবে, সাফাত বিসিল হবে, হাসরের ময়দানে বিভীষিকা ময় এক প্রভু বাসায় যাচ্ছে, কলিং বেলটা ঠিক দিলে একটা কলিং বেল ঠিক দেওয়ার পরে এটা বাসতে এক দুই সেকেন্ড লাগে না, একবার টিপতে পরে আবার টিপতে থাকে, দেরি সহ্য হয় না। ভিতরে যে মানুষটা আসেন তিনি হেঁটে আসবেন না উড়ে আসবেন বলে বলেন, কিন্তু হেঁটে আসবেন না, এটা মানুষ জীবিত না। আপনি ভাই থেকে গলে ঘর মধ্যে ঘরে গেছে, কুড়িন গেলে একের পর টিকতেছেন, মহিলাটা পাক ধরেছিল, হয়তো তার হাতটা উনুনের উপর ছিল, চুলার উপর ছিল, ভাতটা নাড়তেছিলেন, ভাতের মাপটা নাড়তেছিলেন, আপনার খবর নাই, আপনি দোকান থেকে ফিরেছেন, আপনি ব্যস্ত মানুষ, আপনার সুর অনেক গা, কুড়িন গেলে একটার পর একটা টিকতেছেন, এত ব্যস্ত। আসার পর যখন আপনার স্ত্রী দরজা খুললো, পৃথিবীর সবচেয়ে ভয়ানক চেহারা তার হাত করে ঘট করে, আপনি উত্তেজিত লাগছি তোমার বাসায় ঘুমাও না, এই ধরনের লোক আপনার আছে। আরো জোরে বলে মন্ত্র মাদানি কি নবীর শিক্ষা নয়? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গিয়ে সবচেয়ে হাসি মুখে রেসালাতের দায়িত্ব ছিল, নবুয়তের দায়িত্ব ছিল, খেলাফতের দায়িত্ব ছিল, সব মাথা, কিন্তু ঘরে যখন গেছে হাসি মুখে ঘরে প্রবেশ করতে না জিজ্ঞেস করতে না, আয়েশা খাবার কি হয়েছে? আমাদের আয়েশা হয়তো তখন বলছেন, না আমি বিগো এখনো খাবার পাইনি, মাত্র পানিটা গরম করেছি, মাত্র আটাটা তুলেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামা মোবারক খুলে একটি জায়গায় শুকাতে দিয়ে তিনি আমাদের আয়েশার সঙ্গে কখনো আটা খামিরা বানাতে রুটি বানাতে বসে যেতেন, কখনো লাকড়িতে খুঁড়ে আঁকড়ে দিতেন, কখনো তার সঙ্গে খাবারের কাজে খাবার বানানোর কাজে ব্যস্ত হয়ে যেতে। সুবহানাল্লাহ, মহতারাম এত ব্যস্ত কেন? ব্যস্ততা তো সেই থাকতো হাসরের ময়দানে, 40,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে কোনো খোঁজ খবর,
রব্বুল আলামিন সেটি জিজ্ঞেস করবেন কোথায় কুফরের নমরুদরা কোথায়, পৃথিবীর ফেরাউন কোথায় আসছে? তো তোদের দাম্মুদের কারণে সমাজের মানুষ চলাফেরা করতে পারে না, কোথায় তাদের রাজি? আল্লাহ তাআলা সবরকে সব ক্রোধে জিজ্ঞেস করবেন লিবারেল রুম খুলে আজকে রাজত্ব কার? কেউ কোনো আওয়াজ আপনি আল্লাহকে দেখতে চান, আপনি কি আল্লাহকে বলুন আল্লাহ যেন বিচারটা শুরু করে বিচারে যদি জাহান্নাম হয় জাহান্নামে যাব, তাও এই 40,000 বছর ধরে আর তারা থাকতে পারছে না। হযরত আদম বললেন যে আমাকে ক্ষমা করুন, আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করার ক্ষমতা আমার, আমার ছেলে হাবিল এবং কাবি তাদের সেই কাবিলের কর্মযজ্ঞের কারণে হাবিল কাবিল সে ঐতিহাসিক ঘটনার কারণে আমি বিব্রতিত, আমি আজকে সুপারিশ করতে পারবো। তোমরা হযরত ইব্রাহিমের কাছে যাও, তিনি খলিল গোটা মানব জাতির ভর হযরত ইব্রাহিমের কাছে যাবে, ইব্রাহিম আপনি আমাদের পিতা, আপনি আমাদের জাতির পিতা, আপনি আমাদেরকে মুসলমান হিসেবে নামকরণ করেছিলেন, মিল্লাতে আলী কুনতি ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আপনি আমাদেরকে মুসলমান হিসেবে নামকরণ করেছেন, আজকে এই কঠিন দিনে আপনি দয়া করে কথা বলেন, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন। হযরত ইব্রাহিম বলবেন আজকে এই কঠিন দিনে আল্লাহ তাআলা হাদিসের কিতাবে এসেছে হাসরের দিন যে রৌপ্য মূর্তি ধারণ করবে, যে তাহার হালত থাকবে, যে জব্বার হালত থাকবে পৃথিবীতে এর আগে এবং পরে, আর কোনদিন এই পদ্ম মূর্তি দিন ধারণ করবে। আজকে আমি কথা বলতে পারবো, এক কাজ করবো তোমরা হযরত মুসার কাছে যাও, মুসা কারীম কাল্লাম আল্লাহু মুসা তাকলিমা, হযরত মুসা তিনি আল্লাহর সঙ্গে সবচেয়ে বেশি কথা বলেছেন, গোটা ফল হযরত মুসা থেকে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহরবানি করে আপনি একটু আল্লাহর কাছে হাত ধরুন, বিচারটা হচ্ছে আর টিকতে পারতেছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমিও আজকে আল্লাহর সামনে কথা বলার কোন সক্ষমতা রাখি না, আমার কোন সুযোগ নেই, কথা যদি বলতে হয় ঈসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি রূহ আল্লাহ তার কাছে যাও, মানব জাতির গোটা ফল হযরত ঈসার কাছে দৌড়াবে। হযরত ঈসা অসংখ্য মুজিজার মাধ্যমে আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন, আপনি আল্লাহর কাছে হাত ধরুন, বিচারটা হতে হবে। আমরা অস্থির হয়ে গেছি 40,000 বছর দাঁড়ি, হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন এই কাজ আমারও না, আজকে কেউ হযরত আদমের কথা বলো, হযরত ইব্রাহিমের কথা বলো, হযরত মুসার কথা বলো, হযরত ঈসার কথা বলো, হযরত দাউদের কথা বলো, হযরত সুলাইমানের কথা বলো, হযরত ইয়াকুবের কথা বলো, হযরত ইউসুফের কথা বলো, হযরত জাকারিয়ার কথা বলো, হযরত সালেহের কথা বলো, সমস্ত নবীরা আজকে কেউ কথা বলতে পারবে না, একজন কথা বলবে তিনি হলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী আজকে কথা বলবেন, আর কারো কোনো কথা বলার অনুমতি নেই। লা ইসমা ইনদাহু ইল্লা বিইনি, কেউ সুপারিশ করতে পারবে না শুধুমাত্র যার অনুমতি পায়, আর আজকে যিনি সুপারিশ করার সাক্ষাতে মহান মর্যাদা লাভ করবেন
তুমি সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া ইমামুল মুরসালিন ওয়া খাতামুন নাবিয়্যিন রাহমাতুল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানব সম্প্রদায়ের গোটা কাল নবীর কর্ম করে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলতারা নবীর এশকার ভালোবাসার জন্য হৃদয়টাকে খালি রাখো হৃদয়টাকে সতেজ করো সতেজ রাখো পৃথিবীতে অনেক মানুষ অনেক উপকার আপনার করতে পারে অনেক মানুষ অনেক উপকারে আপনার আসতে পারে ছোট্ট একটা চাকরি দিয়েছে 10,000 টাকা বেতনের চাকরি চাকরি দেওয়ার ক্ষেত্রে এলাকার কোন একটা মানুষের অবদান ছিল আপনি বুকটা বড় করে বলেন আমার অমুক ভাই যদি আসত তাহলে আমার চাকরিটা হতো না আজীবন আমি তার গোলামি করতে রাজি আছি ও ভাই দুনিয়ার ছোট্ট একটা স্বার্থের জন্য একজন মানুষের প্রতি এত কৃতজ্ঞ যাই নবী আল্লাহ যে রসুল যে হাবিব আপনাকে সুপারিশ করে জান্নাত থেকে জান্নাতে নিয়ে যাবেন সেই নবীর জন্য অন্তর এসকার ভালোবাসা করতে গোটা ভয় যাবে ইয়া রাসূলুল্লাহ আল ইয়াউম ইয়াউম কাশ আপনার কি আজকে আপনার কি হযরত আদম আমাদেরকে ফিরিয়ে দিয়েছে হযরত ইব্রাহিম আমাদেরকে ফিরিয়ে দিয়েছে হযরত মূসা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে হযরত ঈসা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে কোন নবী কোন রাসূল আজকে কথা বলার নাই সবার কণ্ঠ থেকে একটি আওয়াজ ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি হায় আমার জন কি হবে হায় আমার জন কি হবে হায় আমার জন কি হবে একজন মানুষ যার জবান থেকে নাফসি শব্দ বেরিয়ে আসবে না কি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার সফাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে রসুল বলবেন হ্যাঁ আজকে আমি সকলের জন্য সুপারিশ করব আল্লাহু আকবার মহতারাম হাজরিন সেই নবীর এশকার ভালোবাসা অন্তরে থাকা দরকার আছে না আরো বলে বলে কোন কোন হাদিস এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখাল আল আহলুল জান্নাত ফি জান্নাত জান্নাতের জান্নাতে ঢুকে যাবে জাহান্নামের জাহান্নামে ঢুকে যাবে কোন কোন কিতাবে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকবে না দাঁড়িয়ে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঢুকুন জান্নাত আপনার ঢুকবে নবী বলবেন ইয়া আল্লাহ আমার উম্মতের ভিতরে সরিষা দানা পরিমাণ সরিষা দানা পরিমাণ ঈমান যাদের অন্তরে আছে কি দানা জুড়ে বলে সরিষার দানার ওজনটা কি কয়েক কেজি দু চার কেজি সরিষা দানা পরিমাণ ওজন যাদের অন্তরে আছে আল্লাহ বলে এই মানুষগুলিকে আমি জাহান্নামে রাখতে চাই না আমি এই মানুষগুলিকে নিয়ে জান্নাতে প্রবেশ করতে চাই সুবহানাল্লাহ আরে হাদিস আছে মিসকাল হাব্বাতিন মিন খারদ সরিষার দানার কথা ইচ্ছে আরে যেন সোনা পড়ে মানে একদম কিছু পরিমাণে মানা এই মানুষটা যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার পরে জান্নাতে প্রবেশ করতে না পারবে আমি নবী মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না সুবহানাল্লাহ একের পর একের পর পায়না ধরে ধরে জাহান্নাম থেকে মানুষকে মুক্ত করে করে জান্নাতে দিয়ে না তিনি তিনি নিয়ে যাবে তিনি আমার নবী আপনার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মজা মজা শেষ করব হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরবারে সুন্দর করে বিছিয়ে দিয়েছে দস্তরখানের উপর কিছু ময়লা লোকজন দেখলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানটা কিছু ময়লা ছিল এই ময়লাগুলি তিনি সময় তো একটা আগুন ছিল পাশে আগুনের ভিতর দিয়ে আমাকে মজুরার কাছে লোকজন আমি জিজ্ঞেস করতে চাই আগুনের ভিতর কাপড় দিলে এটা ভালো থাকবে না পড়ে যাবে আরো জোরে বলে বলবেন যে হুজুর মজুর আঘাত চট্টগ্রামের বিখ্যাত একটি বাজার
এখানে বিদেশি কাপড় পাওয়া যায়, এটা পুরে না এমন কোন কাপড় আছে? কাপড়টা পুরল না। মর্যাদা দেখুন, কাপড়ের কোন মর্যাদা নেই। আজকে আপনারা যেভাবে আমার ঘরে মেহমান হয়েছেন, এমনি ভাবে একদিন আমার নবী দুজাহান আমার ঘরে মেহমান হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দস্তরখানে বসে খাবার গ্রহণ করেছিল। খাবার গ্রহণের সময় রাসূলের হাত মোবারক আমার এই দস্তরখানে লেগেছে। যেদিন থেকে আমার নবীর হাত এই দস্তরখানকে স্পর্শ করেছে, সেদিন থেকে আগুন আমার দস্তরখানকে স্পর্শ করতে পারে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার সেই নবীর সুন্নত এখনো আছে না? নেই আদর্শ আছে না? নেই আমার নবীর ভালোবাসা আছে না? নেই মদিনা ঘাটের মানুষজন হযরত আনাসের দস্তরখানে হাত লাগার কারণে, নবীর হাতের স্পর্শ থাকার কারণে সেই কাপড়কে যদি আগুন স্পর্শ করতে না পারে, আল্লাহর কসম আপনার শরীরে যদি নবীর সুন্নত থাকে, আপনার জীবনে যদি নবীর আদর্শ থাকে, আপনার মুখে যদি নবীর সুন্নতের দাড়ি থাকে, আপনার তরবে আপনার অন্তরে ভালোবাসা থাকে, নবীর প্রেম থাকে, আল্লাহর কসম নবীর ভালোবাসা নিয়ে অত বড় গেলে ঝান্নাতের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না। নবীর সুন্নতের পক্ষে আসিলা নাই, নবীর ভালোবাসার পক্ষে আসিলা নাই। নবীর সুন্নত যাপন করে, নবীর সিরাত আর সুরাতকে ধারণ করে, নবীর আদর্শ বাস্তবায়ন করে কারা কারা নবীর সাদাত হজের হাত ধরুন। রব্বুল আলামিন আমাদের হাত গুলিকে কবুল করে, নবীর আদর্শের জন্য কবুল করেন, নবীর সুন্নতের জন্য কবুল করেন, ইসলামের সর্বোচ্চ শক্তির জন্য কবুল করেন। ইসলামের বিরুদ্ধে কোন আক্রমণ হলে সেই আক্রমণকে খালিদ ইবনে ওয়ালিদের মতো পরাহত করার তৌফিকের জন্য হাত কে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতরম হাজিরিন, মধুনগর বাজার।